সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজ 26 জুলাই 2020, 11 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন আপনাদের সামনে উপস্থাপন করব। জেলা শহর দ্বীপ জেলা শহর ভোলায় পরীক্ষাগার চালু হয়েছে, আরটিপিসিআর পরীক্ষাগার চালু হয়েছে এবং এখন পরীক্ষাগারের সংখ্যা সরকারি বেসরকারি সহ 81টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,441টি এবং নমুনা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 10,078টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,11,558টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,275 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,23,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.57% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.10%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,792 জন, এ পর্যন্ত সুস্থ 1,23,882 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2,928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 40 জন পুরুষ, 14 জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,306 জন, 78.76% এবং নারী মৃত্যুবরণ করেছেন 622 জন, 21.24%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 8 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 17 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা 0 থেকে 10 বছর 18 জন, 11 থেকে 20 বছর 30 জন, 21 থেকে 30 বছর 83 জন, 31 থেকে 40 197 জন, 41 থেকে 50 415 জন, 51 থেকে 60 852 জন এবং 60-এর অধিক বয়সের 1,333 জন। 24 ঘন্টায় বিভাগভিত্তিক বিভাজনে যারা মৃত্যুবরণ করেছেন, ঢাকা বিভাগ 19 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, খুলনা 8 জন, রাজশাহী 7 জন, সিলেট 6 জন, রংপুর 3 জন এবং বরিশাল বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার, ঢাকা 1,408 জন 48.09%, চট্টগ্রাম 721 24.62%, রাজশাহী 174 5.94%, খুলনা 206 7.04%, বরিশাল 110 3.76%, সিলেট 140 4.78%, রংপুর 108 3.69%, ময়মনসিংহ 61 2.08%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 48 জন এবং বাড়িতে 6 জন। ঢাকা মহানগরীর কোভিড ডেডিকেট হাসপাতালের শয্যার তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,219 জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 171 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 317 জন এবং চট্টগ্রাম মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন 21 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,790 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 93 জন। সারা দেশে সাধারণ শয্যা 4,326 জন রোগী ভর্তি আছেন এবং শয্যা সংখ্যা 15,182টি, শয্যা খালি আছে 10,856টি। সারা দেশে আইসিইউ শয্যা রোগী ভর্তি আছেন 285 জন এবং মোট আইসিইউ শয্যা সংখ্যা 533টি, খালি আছে 248টি আইসিইউ শয্যা। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,326টি, হাই ফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা 305টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা 112টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 667 জন এবং আইসোলেশন থেকে 24 ঘন্টা ছাড় পেয়েছেন 737 জন। এ পর্যন্ত আইসোলেশনে 47,226 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 28,094 জন,
বর্তমানে আইসোলেশনে আছেন 19,132 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,085 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 4,25,546 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 2,736 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,66,747 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 58,799 জন। বিভিন্ন সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস 7,506, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক 10,956, কাভারঅল, পিপিই গাউন, অ্যাপ্রন, শু প্রোটেক্টর সহ 3,625, ফেস শিল্ড এবং গগলস 1,159। সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 78,153, এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 16263 12,823, 333 এই নাম্বারে 64,364 এবং IDCR এর দুইটি হটলাইন সেখানে 966। টেলিমেডিসিন সেবা 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,686 জন এবং এ পর্যন্ত টেলিমেডিসিন সেবায় কোভিড-19 গ্রহণ করেছেন 1,29,771 জন। টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন 35 জন চিকিৎসক এবং 10 জন স্বাস্থ্য কর্মকর্তা, 2 শিফটে 90 জন টেলিমেডিসিন কোভিড-19 সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে 2,209 জনকে, সকল স্থল বন্দরে 242 জনকে এবং 2টি সমুদ্র বন্দরে 2,017 জনকে এবং মোট 2,668 জনকে স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায়। এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 7,80,226 জনকে, 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 53,430 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া শনাক্ত হয়েছেন 16,78,994 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 882 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 38,993 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 284,083 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,55,81,009 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 6,270 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 635,173 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিচুয়েশন রিপোর্ট, 25 জুলাই 2020। তথ্য শেষ করব, আবারও অনুরোধ করব, আপনারা যে কোনো রকম লক্ষণ উপসর্গ দেখলেই নমুনা পরীক্ষা করাবেন এবং কোনো আক্রান্ত ব্যক্তির বা শনাক্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। জেলা, উপজেলা, বিভাগীয়, শহর সকল পর্যায়ে নমুনা সংগ্রহের আছে এবং সরকারি পর্যায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে, আপনারা নমুনা দিয়ে নমুনা পরীক্ষা করাবেন। তবে সরকার নির্ধারিত যে কোনো বুথ বা হাসপাতাল, সরকার নির্ধারিত 200 টাকা ফি নির্ধারণ করা হয়েছে, 200 টাকা দিয়েই নমুনা দিতে হবে এবং কারো বাসা থেকে নমুনা সংগ্রহ করলে সেই ক্ষেত্রে প্রতিজনের জন্য 500 টাকা ফি দিতে হবে, এটা সরকার নির্ধারিত ফি। তাছাড়াও আপনারা সবাই সাবধানতা অবলম্বন করুন, সচেতন থাকুন এই রোগ প্রতিরোধের জন্য। অবশ্যই হাত পরিষ্কার রাখা এবং হাত নাক চোখ মুখে না দেওয়া প্রতিরোধের একটি উপায়, সেজন্য বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন এবং আপনার অপরিচ্ছন্ন হাত নাক চোখ মুখে ধরবেন না, কারণ এই ভাইরাস নাক চোখ মুখ দিয়ে প্রবেশ করতে পারে। সঠিকভাবে মাস্ক পরবেন, জনসমাবেশ এড়িয়ে চলবেন এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, কমপক্ষে 3 ফিট বা 1 মিটার সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরকম খাবার খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে, যেগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, জিঙ্ক আছে এরকম খাবার এবং যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো পরিহার করা, যেমন অতিরিক্ত তেল, চর্বি, লবণ এবং এগুলো খাবার পরিহার করা এবং ধূমপান, অবশ্যই ধূমপান পরিহার করা এবং যে কোনো ধরনের মাদককে পরিহার করা, কারণ এগুলি যেমন সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং কোভিড পরিস্থিতিতে এগুলো ঝুঁকি বাড়ায়, সেজন্য এই ঝুঁকিগুলো এড়িয়ে চলবেন। এবং সামাজিকভাবে কাউকে যেন আমরা কোভিড আক্রান্ত হলে হেও না করি সেই বিষয়টাও দিকে আমাদের নজর রাখতে হবে
এবং কেউ কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার প্রতি আমরা যথাযথ যেন সম্মান প্রদর্শন করি। আপনারা সবাই সচেতন থাকুন, সতর্ক থাকুন, এই রোগ প্রতিরোধে সহায়তা করুন এবং নিয়ম মেনে চলুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।